নমস্কার, লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। এবং এই ফোন ইন অনুষ্ঠান একটি এমন অনুষ্ঠান যার অপেক্ষায় আপনারা বসে থাকেন, কারণ এখানে যিনি থাকেন তার 40 বছরেরও বেশি সময় ধরে অভিজ্ঞতা রয়েছে জ্যোতিষ শাস্ত্রকে নিয়ে। তিনি নাড়াচাড়া করছেন একেবারে ছেলেবেলা থেকে, কারণ বংশ পরম্পরা যেহেতু জ্যোতিষ শাস্ত্রের সাথে পরিচিতি, সেই কারণেই তার জ্যোতিষশাস্ত্রকে নিয়ে যে তিনি যে কাজ করবেন এটা তো আমরা প্রত্যেকেই জানি। এবং সবচেয়ে বড় কথা, যেটা মানে ভীষণ আনন্দ সহকারে জানাতে হয় বা যেটা বললে পরে যেটা আপনাদের জানিয়ে সত্যি গর্ববোধ হয়, যে জ্যোতিষশাস্ত্র যতদিন ছিল, আছে এবং থাকবে, ঠিক ততদিনই শ্রী ভৃগু আসলের নামটা কিন্তু আপনাদের মনে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কারণ অ্যাস্ট্রোলজিতে বা জ্যোতিষশাস্ত্রে স্বচ্ছতা এবং সততা নিয়ে যে একমাত্র মানুষটি আজকে 40 বছরেরও বেশি সময় ধরে কাজ করে চলেছেন, তিনি হলেন শ্রী ভৃগু আসল, যার প্রত্যেকটি প্রেডিকশন দেখলেই আপনারা বুঝতে পারেন যে এই অ্যাস্ট্রোলজির ওপর তার কি অসামান্য দক্ষতা রয়েছে। কারণ একটা ফোনেই তিনি বলে দিতে পারেন যিনি বক্তা, মানে যিনি ফোন করছেন, তিনি কি রঙের জামা পরে আছেন, ঠিক কোন জায়গায় বসে আছেন, তার অতীতে কি ছিল এবং কি কারণে ফোন করছেন। অ্যাকচুয়ালি এই জায়গাটাও আমাদের বুঝতে হবে যে যে আমাদের অতীত সম্বন্ধে বলে দিতে পারেন, তিনি কিন্তু হতে পারেন একজন প্রকৃত অ্যাস্ট্রোলজার। কারণ আজকে এই যে রমরমিয়ে অ্যাস্ট্রোলজি নিয়ে চর্চার যে একটা আমাদের প্রবণতা রয়েছে, মানে আপনারা চ্যানেল খুললেই বিভিন্ন অ্যাস্ট্রোলজির প্রোগ্রাম পাচ্ছেন, যেখানে আপনারা দিকভ্রান্ত বুঝতে পারেন না যে ঠিক কোন মানুষটির কাছে গেলে আপনারা একদম পিওর অ্যাস্ট্রোলজির মাধ্যমে আপনার প্রেডিকশনটা পাবেন বা স্বচ্ছতা বজায় থাকবে। তাদের জন্য বলবো যে ভৃগুদার যে অনুষ্ঠানগুলো সেগুলো অবশ্যই আপনারা মন দিয়ে দেখবেন, কারণ তার প্রেডিকশনের মধ্যেই লুকিয়ে থাকে তার অ্যাস্ট্রোলজির ওপর কতটা দক্ষতা রয়েছে, কতটা জ্ঞানের গভীরতা রয়েছে। কারণ তিনি তার কলারের যেমন বর্তমান অবস্থা নিয়ে বলে দিতে পারেন, ঠিক তেমনিভাবে অতীত সম্বন্ধে কিন্তু একেবারে সুন্দরভাবে বলে দিতে পারেন। এবং ভৃগুদার অনুষ্ঠানগুলো অবশ্যই যারা মানে দেখতে চাইছেন, কারণ একবার দেখে তো আপনাদের মন ভরে ওঠে না, সেই কারণে বারে বারে দেখতে চাইছেন, তারা এই টিভি চ্যানেলগুলোতে সার্চ করবেনই। তাছাড়াও কিন্তু ভৃগুদার নিজস্ব যে ইউটিউব চ্যানেল রয়েছে শ্রী ভৃগু আসল, সেই চ্যানেলটিকেও আপনারা সার্চ করে নেবেন ইউটিউব থেকে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কারণ অ্যাস্ট্রোলজি সম্বন্ধে জানতে হলে, এবং যারা নতুন শিক্ষার্থী রয়েছেন, যেই ছেলেমেয়েরা অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করছেন, ভবিষ্যৎ গড়তে চাইছেন, তারা অবশ্যই শ্রী ভৃগু আসলের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সামনে আমাদের 5ই জুন রয়েছে ফলহারিণী অমাবস্যা তিথি। আপনারা জানেন যে ফলহারিণী অমাবস্যা তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়, মানে ভীষণ একটা ভালো সময়, পজিটিভ এনার্জি গেইন করার একটি সময়। এবং সেই সময়ে ভৃগুদা কিন্তু থেরাপির ধামে প্রতি বছরের মতো এবছরও উপস্থিত থাকবেন। যারা কাজ করাতে চাইছেন আপনারা সত্ত্বর যোগাযোগ করে নেবেন, কারণ খুব বেশি লোক ভৃগুদা কিন্তু নেন না, কারণ যাদের কাজগুলো নেন ভীষণ দায়িত্ব নিয়ে করে থাকেন। তাই আগামী 5ই জুনের জন্য আর মাত্র কয়েকটি বুকিং নিতে চলে নেবেন, তো যারা যারা চাইছেন অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব বুকিং করে নিন। আর আজকের অনুষ্ঠানে শুধুমাত্র আপনাদের জন্য উপস্থিত আছেন ভৃগুদা, অনেক অনেক স্বাগত, প্রণাম জানাই, নমস্কার। নমস্কার সমস্ত দর্শক বৃন্দকে জানাই প্রীতির শুভেচ্ছা অভিনন্দন, এবং গোলক টিভি সমস্ত টেকনিশিয়ান ভাই এবং কর্তৃপক্ষকে জানাই আমার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, এবং সমস্ত ভক্ত শিষ্য ছাত্রছাত্রীকে জানাই আমার শ্রেয়াশিষ আশীর্বাদ, এবং দীপাম্বিতাকে আমাকে আমার শ্রেয়াশিষ আশীর্বাদ জানিয়ে আমি অনুষ্ঠান শুরু করছি। প্রচন্ড টাফের মধ্যে আছি, টাফের মধ্যে মানে যিনি ফোন করেছেন, কে ফোন করেছেন বলুন আগে। নমস্কার, মুর্শিদাবাদ থেকে কে বলছেন? ভৃগুদা বললেন যে খুব টাফ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন যিনি কলার বন্ধু রয়েছেন, তো আপনার কথাতে তো সেটাই আমরা বুঝতে পাচ্ছি যে আপনার এখন সময়টা একদম ভালো নয়।
রিক, তোমার একটা, হ্যাঁ রিক একটা কথা বলি, তোমার স্থায়ী ভাবে কিছু হবে না, স্থায়ী ভাবে কিছু হয় না, হবে না, এটা খেয়াল রাখবে। স্থায়িত্ব কিছু হবে না, তুমি চেষ্টা করছো কিন্তু ওই পাঁচ পা গিয়ে দু পা পিছিয়ে যাচ্ছো, বুঝতে পারছো তো? খেয়াল করে দেখো, তোমার অনেক সময় হওয়া কাজগুলো নাকের ডগায় এসে একদম আটকে যাচ্ছে, যে কাজগুলো একদম হয়ে যাবার কথা, মানে ফেল হবার কথা না, সেই কাজগুলো তোমার ফেল হয়ে যাচ্ছে। হ্যাঁ, তুমি চেষ্টা করছো, হচ্ছে না। আগে যেটা পেয়েছিলে সেটা দূরে ছিল, হয়তো গেলে না বা করলে না, এটাও হতে পারে। অনেক আগে, খেয়াল করে দেখো, অনেক আগে, ঠিক বলছি? 6-7 মাস আগের কথা বলছি। মনস্কামনা জানাও আগে, আমি সবাইকে বলি, আমার মন্দির হোক বা যেখানেই হোক, মনস্কামনা জানাও, মনস্কামনা পূর্ণ হলে তবে আমার কাছে এসো। ডিস্টার্ব হচ্ছে, ফোনে ডিস্টার্ব হচ্ছে। বলুন কি বলতে চাইছেন? তুমি মনে মনে মাকে জানাও, তোমার মনস্কামনা জানাও, যদি পূর্ণ হয় আসো বা আমার বাড়িতে আসো, আমার বাড়িতে মাকে জানাও, মনস্কামনা যদি পূর্ণ হয়। মা মঙ্গলচণ্ডী আছে, রক্ষাকালী আছে, আমি কলকাতা থেকে, আমি আমি কলকাতা থেকে তারাপীঠ যাচ্ছি, কতটা তুমি আসতে পারো? আপনি দুটো কাজ করতে পারেন, এক অনলাইনে আপনি দেখিয়ে নিতে পারেন কেমন। হ্যাঁ, অনলাইনে আপনি দেখুন যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 6289628228, এখানে আপনি আগে ওনার যে নির্দিষ্ট ভিজিট আছে সেটা পে করে দিলে পরে আপনি অনলাইনে কনসালটেশন নিতে পারেন। আরেকটি কাজ করতে পারেন, আপনি হাওড়া চেম্বারে এসে দেখাতে পারেন বা বিগুদার নিজস্ব চেম্বারে চলে আসতে পারেন, ঠিক আছে? ঠিক আছে, হাওড়া চেম্বারে প্রতি শনিবার করে আপনারা বিগুদাকে পাচ্ছেন, শরৎ সদনের বিপরীতে রেমন্ডসের শোরুমের পাশে নবদিশা চেম্বারে বসছেন এবং প্রতি শনিবার বসে থাকেন, এবং এ সপ্তাহে শনিবারও বিগুদাকে আপনারা হাওড়ার নবদিশা চেম্বারে পাচ্ছেন। অতএব যারা যারা দূরের বন্ধুরা রয়েছেন, আপনারা কিন্তু মানে হাওড়া থেকে কাছে, মানে বাই ট্রেন স্টেশন, হাওড়া স্টেশনের কাছে চেম্বারটি যেহেতু, আপনারা বাই ট্রেন এসে চেম্বারে কনসালটেশন নিতে পারেন। অতএব যোগাযোগ করে নিন। সামনে আমাদের ভালো তিথি রয়েছে, ফলহারিণী অমাবস্যার তিথি আগামী 5ই জুন ভিগুদা পালন করবেন। তো আপনারা কনসালটেশন নেওয়ার পরে যদি মনে করেন যে তারাপীঠে আপনি নিজে যেতে পারছেন না, ভিগুদাকে দিয়ে কাজ করিয়ে নেবেন, সেটাও কিন্তু সম্ভব, কারণ ভিগুদা আপনার প্রবলেম দেখে আপনার জন্য নির্দিষ্ট যে কাজটি দরকার সেটি কিন্তু তারাপীঠে গিয়ে আপনার জন্য করিয়ে নেবেন। প্রচন্ড প্রচন্ড টাফ অবস্থা, ধর প্রচন্ড টাফ অবস্থায় আছো, সেখানে কিন্তু যেতে হবে, নালে কাজ করবো না। যাদের সামান্য কিছু ব্যাপার আছে সেটা আলাদা কথা, প্রচন্ড টাপের মধ্যে আছো সেখানে কিন্তু সামনে থাকতে হবে, না না সামনে থাকলে তুমি বুঝতে পারবে না, দেখতে পারবে না যে আমি কিভাবে কাটান মারছি, কিভাবে চালান মারছি, কিভাবে ছাড়াচ্ছি, কিভাবে তুলছি সব। তোমার শরীরে কেউ যদি কিছু করে থাকে, সেগুলো তোলার ব্যাপার থাকে, সেগুলো কি করে তুলছি, এটা ম্যাজিক খেলা না। বা সেখানে যে কাজগুলো করছি কি করে তোমার কাজগুলো ভালোর দিকে যাচ্ছে, সেটা তোমার সামনে থাকতে হবে। দেখো কি আছে, জয় মাতারা জয় বাম তারা। নমস্কার, বলুন। হ্যালো, জয় মাতারা জয় বাম তারা। নমস্কার নমস্কার নমস্কার। হ্যাঁ নমস্কার, ফিনান্সিয়াল জায়গাটা নিয়ে চিন্তায় আছো, ফিনান্সিয়াল, ঠিক বলছি কি না? ফিনান্সিয়াল জায়গাটাকে নিয়ে তুমি প্রচন্ড টাপের মধ্যে অনেকদিন যাবত আছো। একটা সময় বছর দুয়েক আগে কিন্তু তোমার টাইম গুলো সব ভালো ভালোই যাচ্ছিল, খারাপ যাচ্ছিল না, কিন্তু হঠাৎ তোমার জায়গাটা ব্লক হয়ে গেল। তোমার সব কিছু যেন এখন আটকে যাচ্ছে, হয়ে গিয়ে হচ্ছে না হওয়া কাজ, তোমার অর্থনীতি জায়গাটা যেন পড়ে যাচ্ছে, অর্থ আসছে না, এবং এলেও সে পয়সা তুমি রাখতে পারছো না। তুমি দেখো, অতীত কথা বলছি, দেখো অতীত যে মেলাতে পারে সেই কিন্তু প্রকৃতি জ্যোতিষী। দেখো তোমার নামটা কি বলো, আগে নামটা বলো তাহলে বুঝতে পারবো। বিমল ঘোষ। বিমল? হ্যাঁ বিমল, না বিমান বললেন। বিমল, হ্যাঁ দেখো প্রথম কথা বলছি, হ্যালো, হ্যাঁ বলো।
একটা কথা তুমি মনে রাখবে, সারা জীবন মনে রাখবে এবং ডায়েরিতে টুকে রাখবে, তুমি যাদেরকে বেশি ভরসা করবে, বিশ্বাস করবে, তাদের দ্বারা কিন্তু সবসময় চোট খাবে, এটা খেয়াল রাখবে। তাদের থেকে, তাদের দ্বারা তুমি যাকে হিতাকাঙ্ক্ষী মনে করছো বা মনে করেছিলে একটা সময়, দেখো যাকে তুমি খুব হিতাকাঙ্ক্ষী মনে করেছিলে, তুমি ভেবেছিলে তার দ্বারাই আমি অনেক কাজ পাবো, তার দ্বারাই আমি অনেক উপকৃত হব, হয়েছ কি? ঘোড়ার ডিম কিছুই হয়নি। হ্যাঁ, তুমি কিন্তু মানুষ বুঝে করবে, মানুষ বুঝে চিনবে, তারপর তাকে তোমার কাজ দেবে বা কিছু বলবে বা গুপ্ত ব্যাপার কিছু বলবে, চট করে কিছু বলবে না পেট খুলে, বুঝতে পারছো তো? তোমার ভালোটা কিন্তু অনেকেই দেখতে চাইছে না, তোমার আশপাশে, তোমার ঘরেও আছে, তোমার পাশেও আছে, খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো, আমি ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, তোমার কেউ ঠিক করতে পারবে না, এরকম বলতে পারবে না, কেউ বলতে পারবে, কারণ ঘাড়ে মাথায় আছে নাকি অত সোজা? আমরা 45 বছর কাটিয়ে দিচ্ছি এই করে করে, আমাদের ছক দরকার নেই, শুধু নামটা বলবে, সংখ্যাতত্ত্ব ঠিক বেরিয়ে আসবে। তুমি কি এমন এমন জিনিস আছে দেখো তো, মানে বিমল অনেকে বোঝে না, ব্যবসা করে ফেলে বলছে, এটা কিন্তু ধ্রুব সত্য কথা, মানে বোঝে না যে কোন ব্যবসাটা করলে আমার ভালো হবে সেটাই জানে না। আমার নামটা কি, আমার নাম শোনো, আমার নামটা কি, আমার কোন বারে জন্ম, আমার জাত চক্রে ছকে বা হাতে, যদি ছক না থাকে হাতের মধ্যে, কোন ব্যবসাটা আমার সুটেবেল? ওর বন্ধু মানে গাড়ির পার্সেল ব্যবসা করছে, বন্ধু বলে তুইও গাড়ির পার্সেল ব্যবসা কর না, দেখ আমার ভালো চলছে, তোরও চলবে। এবার করেছে, এরা কত হয়েছিলাম, কত আছে আমার কাছে, করে একদম লাখ লাখ কোটি কোটি টাকা ডুবে গেছে, একদম মানে মাথায় হাত দিতে বাটি নিয়ে বিক্রি করছে, বলে আমি কি ভুল করি তার কথা শুনে, যখন এলো দ্বাদশ শনি মঙ্গল, মাঙ্গলিক তো দোষ আছে, বউ ছেড়ে চলে গেছে, দ্বাদশী শনি মঙ্গল পার্সেল ব্যবসা করছে, লোহা এবং মানে পার্স, গাড়ির পার্স, গাড়ি তো মঙ্গল থেকে আছে, শনি মঙ্গল দ্বাদশ তো মানে দুস্থানগত এবং ব্যস্ত এবং লসের জায়গা, অতএব এগুলো বুঝে করতে হবে। তোমার কোন বার, ধরো শনিবার দেখবে যারা জন্মগ্রহণ করেছে, ভালো করে খেয়াল করে দেখো তোমার ঘরে আছে, বা প্রত্যেকটা দর্শকবৃন্দকে বলছি, আরও বুধবার শুক্রবার সব আছে, আমি বলবো এখানে অত টাইম অত বলা যাবে না, কিছু কিছু বলছি, আমি শনিবারটাই বলছি, শনিবার দেখবে যারা জন্মেছে তাদের গতিটা খুব স্লো হয়, চট করে হয় না, তারা জীবনে অনেক ধাক্কা খায়, অনেক ঝড় ঝাড়টা তাদের ওপর দিয়ে যায়, তাদেরকে অনেকে ঠকিয়ে মেরে দেয়, ঠকে ঠকে একদম শেষ হয়ে যায়, এবং তাদের কাজগুলো মোশান মানে ফুল মোশানে হয় না, সবসময় ধীরে ধীরে হয়। আচ্ছা আপনি কোথায় মানে থাকেন বললেন? হুগলি। আচ্ছা আপনি হুগলিও তুমি দেখা করো আমার সাথে বা কোনো অভিজ্ঞ লোক দিয়ে দেখো, আমার কাছে আসতে পারেন, কোনো ব্যাপার না, এলে দেখা করো, তোমার জায়গাটা ঠিক করে দেবো, সব পাঁচ জায়গায় যেও না, ঠকে ঠকে সব আমাদের কাছে আসে ওইসব, আর নাহলে আমি বলি সব ঘুরে লাস্টে আমার কাছে আয়, দেখি তোকে কে ঠিক করতে পারে কার কারণে। এখন যে প্রেডিকশন করলেন সেটাতে আপনার কি মনে হচ্ছে, মানে সেই প্রেডিকশন 20 টাকা আয় করলে তোমার 40 টাকা তো বেরিয়ে যায়, এটা প্রবলেমটা সলভ করার জন্য কি করব? হ্যাঁ, 20 টাকা আয় করছো, 40 টাকা বেরিয়ে যাচ্ছ, কাউকে পয়সা দিলে সে পয়সা রিটার্ন আসবে না, ইনভেস্ট করলে সে পয়সা ব্লক হয়ে যাবে। প্রবলেমটা দেখুন, আপনার স্পেসিফিক প্রবলেম সলভ করতে হলে আপনাকে কি করতে হবে সেইটা নিয়ে বিস্তারিত আলোচনা করতে হলে আপনাকে অবশ্যই চেম্বারে আসতে হবে। আপনি হুগলি থেকে হাওড়া চেম্বারেও আসতে পারেন, বা ব্রিগুদার নিজস্ব যে চেম্বার রয়েছে, মানে মা অন্নপূর্ণা জ্যোতিষ কার্যালয়, বেনিয়াচলা স্ট্রিট, শোভাবাজার, কলকাতা 5, এখানে এসেও আপনি দেখাতে পারেন। কেমন এখানে প্রত্যেক দিন ভিগুদাকে আপনারা পেয়ে যাবেন, তাছাড়াও যে হাওড়ার চেম্বারে ভিগুদাকে আপনারা পাচ্ছেন প্রতি শনিবার করে, শরৎ সদনের বিপরীতে রেমন্সের শোরুমের পাশে নবদিশা চেম্বারে বসছেন, এবং বিকেলবেলায় থাকেন, মানে 5টা থেকে বসেন তো ভিগুদা এই হাওড়ার চেম্বারে নবদিশাতে? তো আপনারা বুকিং নাম্বারে ফোন করলে ডিটেলিংটা পেয়ে যাবেন। আচ্ছা কে আছেন ফোনে বলুন, নমস্কার। জয় মাতারা, জয় বাম তারা। অনুষ্ঠান দেখেন রেগুলার? লাইন কি করে পাবেন, ভিগুদার এত ডিমান্ড, ভিগুদাকে পাওয়া মুশকিল আছে। সবসময় আমি যদি ফাঁকা বসে থাকতুম, তাহলে দেখে রোজ লাইভ করতাম, 4-5টা করে সব সারা সপ্তাহে 10টা লাইভ করতাম, আর আমি যদি এমনি সবার সাথে ফোনে কথা বলতাম তাহলে আমার কাজগুলো কে করবে? আমি সবার সাথে এমনি কথা বলতে পারি না,
আমি বলি আমার কাছে আসতে হবে, তবে কথা বলবো। ফোনে কথা বলা আমার দ্বারা সম্ভব নয়। তুমি যখনই আসবে তুমি বলবে হ্যাঁ সত্যি তো, এটা মিথ্যে কথা বলেনি। সবসময় মানে ভক্ত শিষ্য ছাত্র ছাত্রী বা কাস্টমার সবসময় ঘিরে রেখে দিয়েছে। কোথা থেকে ফোন করছেন দিদি? আওয়াজ হচ্ছে। হ্যালো, ফোনটা একটু আওয়াজ হচ্ছে, একটু বলবো। টেকনিশিয়ান ফোন করেছেন দেখতে পেল। বর্ধমান থেকে? ওকে, তুমি ছেলের সম্বন্ধে জানবে, ছেলের কেরিয়ার নিয়ে জানবে, ছেলের কেরিয়ার নিয়ে জানবে। ছেলের নামটা কি? 13898। ছেলের নাম কি? শুভদীপ দত্ত। শুভদীপ মানে দেখি, শুভদীপ দত্ত। তার 13898। সময়টা বলুন। সকাল 9:42। আর জন্মস্থান? বর্ধমান। ওকে, সকাল 9:42। ওকে, টেকনিক্যালে দিয়ে দাও, টেকনিক্যাল, টেকনিক্যাল লাইনটাই ভালো। 98 জন্ম মানে ও এখন পাস করে যাওয়ার কথা কলেজ। কি করছে? পাস করেছে, বিটেক পাস। হ্যাঁ, বিটেক পাস করেছে। টেকনিক্যাল দিয়ে দাও, বললুম না বার্থডেট দরকার লাগে না। আমি বললাম বার্থডেট দরকার লাগে না, আমি টেকনিক্যাল বলেছি, টেকনিক্যালে দিয়ে দাও। কেন বললুম? টেকনিক্যাল নিয়ে পড়াশোনা, ইঞ্জিনিয়ারিং লাইনটা খুব ভালো আছে বুঝলে, উন্নতি আছে। ওর হচ্ছে কন্যা লগ্ন মেষ রাশি, কন্যা লগ্ন মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র, দেবগণ। ও তোমার কাছে আছে? হ্যাঁ। ওকে বলো যে তোর পাঁচ সংখ্যাটা খুব ভালো, পাঁচ লিখে রাখ। পাঁচ সংখ্যাটা শুভ এবং তোর বুধবার খুব শুভ, বুধবার, বুধবার শুভ। আরেকটা কথা বলবে যে তোর বন্ধুর জায়গাটা খুব একটা ভালো দেখছি না, বন্ধু বুঝে করবি, সব বন্ধু খারাপ হয় না, বন্ধু বুঝে করবি, বেশি বন্ধু না করাই ভালো। সরকারি চাকরির জন্য তোকে অনেক খাটতে হবে, চেষ্টা করতে হবে। 2025-এ লিখে নাও, 2025-এ 26-এ অক্টোবরের পরেও সরকারি চাকরি হবে। 2025-এ 26-এ অক্টোবরের পরও সরকারি চাকরি হবে, বুঝতে পারছো? বাবার স্বাস্থ্যটা মাঝে মধ্যে একটু খারাপ যেতে পারে, বাবার, বাবা আছে তো? বাবার স্বাস্থ্যটা মাঝে মধ্যে একটু খারাপ যেতে পারে, তবে ভয়ের কিছু নাই, জীবনে রোজগার করবে। ওর চাকরি হবে একটু দূরে, কাছাকাছি হবে না, দূরে চাকরি হবে, বুঝতে পারছো? এখন কি করছে? সরকারি চাকরি যোগ আছে। আর একটা, তোমার নিকট খুব নিকট জ্ঞাতি কোনো মহিলা থেকে খুব সাবধান, তোমার নিকট খুব জ্ঞাতি, নিকট জ্ঞাতি মহিলা থেকে সবসময় সাবধান, ঠিক আছে? তোমাদের ভালো, বিশেষ করে তোমার ছেলে ভালো কিছু হোক সেটা ও চায় না, ঠিক আছে? রাখো, ঠিক আছে, ভালো থাকবেন। দেখুন, সরকারি চাকরির মতো জায়গা সেটা, সেটা তো একটা ভীষণ ইম্পর্টেন্ট জায়গা, মানে কর্মস্থানের জায়গা। অতএব এইখানে এগুলো নিয়ে কিছু ডিসিশন নিতে হলে অবশ্যই চেম্বারে এসে কথা বলুন, বিস্তারিত অনেক কিছু বলে দেবেন, যেটা আপনার ছেলের জন্য ভীষণ ভালো একটা গাইডলাইন হিসেবে কাজ করবে, আগামী দিনে প্রতিষ্ঠিত হতে সাহায্য করবে। তো আপনি চেম্বারে এসে অনেক কিছু ভাবে, কিন্তু কাজের কাজ কিছু হয় না, যেটা এসছে এখন এ ভাবে বেশি কাজ কম, দেখবি ভাবে বেশি কাজ কম, কিন্তু ও ও দুটো জায়গায় খুব গোঁতা খাচ্ছে, সেই দুটো জায়গায় কি আমি ওকে বলে দিচ্ছি। দুটো জায়গা নিয়ে খুব চিন্তা আছে, দুটো জায়গা তোমার স্বামীর সবসময় খুব ডিস্টার্ব করছে, তাকে খুব জ্বালাচ্ছে, মানসিক দিক থেকে প্রচন্ড ভেঙে পড়ছে, শারীরিক দিক থেকে প্রচন্ড ট্রাবল দেবে, বুঝতে পারছো মা? দুটো জায়গা তোমার স্বামীর বরাবর ডিস্টার্ব। ভালো, স্বামী তোমার কাছে আছে, জিজ্ঞেস করো। কথা শোনে না বলছি তো, দুটো জায়গা প্রচন্ড ডিস্টার্ব, মানে নিজের ইচ্ছেই চলতে চায়, ভালো বুদ্ধি দিলে শুনবে না, লোকে মানে পরলোক যদি কিছু বুদ্ধি দেয় সেটা নিয়ে নেবে, এবং অকারণে অর্থব্যয়, অকারণে উল্টো পাল্টা কথা, অকারণ চিন্তা, আজে বাজে চিন্তা, এবং হুটপাট মাথা গরম, এরম জিনিসগুলো চলতে থাকে, ঠিক তো? আমি কি বলে বলছি যে ভাবে বেশি কাজ কম, আমি বলেছি কিন্তু তোমার ফোনটা যখন এসেছিল, ঠিক তো? ভাবনাটা বেশি, কাজটা কম, বুঝতে পারছো তো? এবং দেখবে অনেক অনেক সময় শুয়ে বসে থাকাটা একটা অলসতা ভাব ওকে পেয়ে বসেছে, ঠিক তো?
দু বছর আগে, আজ থেকে দু বছর আগে দেখো, আমি পরপর বলে যাচ্ছি, দু বছর পেছিয়ে যাও, মানে 2022 সালে, 2022 সালে আমি তোমায় বলছি, 2022 সালে, 22 সালে ঠিক জুন মাসের পর থেকে ওর বিপর্যয় শুরু হয়েছে। দেখো জুন মাস 2022-এ, জুন মাসে, 22 সালে জুন মাসের পর থেকে বিপর্যয় শুরু হয়েছে। তোমার নিজের লোক, নিজের লোক, নিজের লোক ওর একদম সর্বনাশ করে রেখে দিয়েছে। নিজের লোকটা হচ্ছে যে বদবুদ্ধি দেয়, যে বদবুদ্ধি দেয়, যাকে তোমার স্বামী বেশি বিশ্বাস করে, সেই ওর 12টা বাজিয়ে দিয়েছে। মহিলা, হ্যাঁ, মানে স্লিম ফিগার, মুখটা লম্বা টাইপের, চোখে চশমা আছে, চশমা থাকতে পারে যেটা দেখছি। ঠিক আছে, ঠিক বলছি কিনা বলবে। এবং ওকে যা করে রেখেছে, ওকে একদম বন্ধন, কর্মবন্ধন, অর্থবন্ধন সব করে রেখে দিয়েছে, ও যার জন্য কিছু করতে পারছে না। আজ থেকে 5 বছর আগে কিন্তু ওর সব ভালো যাচ্ছিল, আজকে থেকে হ্যাঁ কিনা বলবে। 5 বছর আগে দেখো খুব ভালো যাচ্ছিল, 2022-এ জুন মাসের পর থেকে ওর পতন শুরু হয়েছে। এবার যে ডাক্তার রোগ ধরতে পারে সে ঠিক ওষুধটা দিয়ে দেবে। ওই জন্য বলি সব ঘোর, এখন ঘুরে ঘুরে দেখ, যখন বিশ্বাস হারিয়ে ফেলবি লাস্টে এই ভিগুর কাছে আসতে আসবি, আমি ফিনিশিং দিয়ে দেবো, দেখবি আর কোথায় যেতে হবে না, এটা লাস্ট। এবং মানে ওভার দা ফোন যদি তারিখ ধরে ধরে এভাবে আপনাদেরকে বলে দেন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই চেম্বারে আসলে পরে আপনাদের জীবনের পুরো মনস্কামনা জানিয়ে ফলটা তুমি হোমের আগুনে দেবে। সেই ফলটা যতক্ষণ না মনস্কামনা পূর্ণ হচ্ছে সে ফলটা কোনোদিন খাবে না, মনে রাখবে। একদম, মানে আমাদের জীবনের যত রকম অশুভ জায়গা রয়েছে সেই অশুভ ফলকে হরণ করে শুভ ফল প্রদানকারী দিন হচ্ছে এই ফলহারিণী অমাবস্যা তিথি। এবং এই বিশেষ দিনে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব সারদা মাকে দেবী জ্ঞানে পুজো করেছিলেন, অর্থাৎ ফল দিয়ে, ফল দিয়ে পুজো করেছিলেন। হ্যাঁ, কারণ এই যে বিশেষ দিনের যে বিরাট একটা মাহাত্ম্য রয়েছে সেটা বোঝার জন্যই, মানে সেটা উপলব্ধি করার জন্যই ঠাকুর এই বিশেষ দিনে মাকে, মানে সারদা মাকে জগৎজননী রূপে পুজো করেছিলেন। তো যা আপনারা যারা এই দিনটিকে পালন করতে চাইছেন, আপনারা বুকিং নাম্বারে ফোন করুন, ভৃগুদা তারাপীঠে যোগ্যানুষ্ঠানের আয়োজন করছেন, সেখানে আপনারা নিষ্ঠা সহযোগে এই দিনটিকে পালন করতে পারেন এবং আপনাদের জীবনের যত রকম অশুভ যোগ রয়েছে সেগুলোর বিনাশ করে শুভ যোগের সূচনা করুন। এবং ভালো থাকার দিনের একটি শুভ সূচনা করার মতন সময় হচ্ছে এই ফলহারিণী অমাবস্যা যোগ, আগামী 5ই জুন বুধবার এই মহৎ, মানে এই বিশেষ তিথি ভৃগুদা তারাপীঠ ধামে পালন করছেন যোগ্যানুষ্ঠানের মাধ্যমে। এবং অনেকেই বুকিং করেছেন, অল্প কয়েকটি বুকিং নেবেন, যারা করতে চাইছেন আপনারা কিন্তু ইমিডিয়েটলি যোগাযোগ করে নেবেন। বলুন কে আছেন সাথে। নমস্কার, জয় মাতারা, জয় বাম তারা, নমস্কার। কোথায় করছেন মা? আমি নর্থ দিনাজপুর থেকে করছি। নর্থ দিনাজপুর, কোন জায়গা? উত্তর দিনাজপুর। কোথায়? বালুরঘাট না রায়গঞ্জ না কোথায়? কালিয়াগঞ্জ। কিন্তু আপনি একটা কাজ করুন, আপনি একটুখানি ফোনটা একটু, আওয়াজ হচ্ছে, টেকনিশিয়ান ভাইকে বলবো একটু ভালো করে করতে, একটু জায়গাটা চেঞ্জ করুন, ভীষণ ডিস্টারবেন্স হচ্ছে, ফোনটা খুব ডিস্টার্ব করছে, সব ফোন বন্ধ। বাইরেই আছেন? আচ্ছা, এবার বলুন কার ব্যাপারে জানবেন? কার ব্যাপারে জানবেন? ছেলে সম্বন্ধে জানবে। ছেলের একটা কথা বলি মা, হ্যালো। হ্যাঁ বলুন। একটা কথা বলি, ছেলে, ছেলেকে, ছেলেকে বলবে যে নিজের বুদ্ধিতে কিছু করতে যাবি না, চট করে কারুর ওপর ভরসা করে কিছু করবি না। ব্যাপারটা মন দিয়ে শোনো, তোমার তোমার বাস্তু নিয়ে খুব প্রবলেম আছে, বাড়ি খুব ডিস্টার্ব আছে মা। বাড়ির ডিস্টার্বের জন্যে শুধু ছেলে নয়, তোমার স্বামী কেন, সবারই নানা রকম প্রবলেমে তোমরা ভুগছো সবসময়, খেয়াল করে দেখো। হ্যাঁ, তোমার বাস্তুর দক্ষিণ দিকে, বাস্তুর দক্ষিণ দিকে এমন কিছু জিনিস পুঁতে দিয়ে গেছে, পুঁতে দিয়েছে, তোমার নিজের লোকই করেছে এটা।
নিজের লোক অমাবস্যা, সেদিন অমাবস্যা ছিল শনিবার, সেই শনিবার অমাবস্যায় তোমার নিজের লোক তোমার বাস্তুর দক্ষিণ দিকে দেখো, দক্ষিণ দিকে কোনাকোনি জায়গাটা দেখো একটু মানে ফাঁপা ফাঁপা রয়েছে, ভালো করে লক্ষ্য করো, বাড়িতে ঢুকেই দক্ষিণ দিকটা দেখো ফাঁপা ফাঁপা, আমি এখান থেকে দেখতে পাচ্ছি না ভগবান নাকি জাগে, আমি ফাঁপা ওই ওইখানে অনেক দিন আগে পুঁতে দিয়েছে, এবং তোমাদের সংসারটা খুব সচ্ছল ছিল আজ থেকে 8-10 বছর আগেও পর্যন্ত খুব সচ্ছল ছিল, অবস্থাপন্ন ছিল, অর্থকড়ি কোনো অসুবিধে ছিল না, সব দিক থেকে ভালো যাচ্ছিল, আজ থেকে 8 বছর আগে থেকে তোমার ওই যে জায়গাটা তোমার বাস্তুটা খারাপ করার জন্য ওই বাস্তুর বাইরে তোমরা ভালো থাকবে, বাস্তুতে ঢুকলেই দেখলে তোমাদের শারীরিক মানসিক সব দিক থেকে অশান্তি ঝামেলা সবসময় লেগে আছে, কোনোদিন ভালো কিছু যাচ্ছে না, ছেলের ওপরে সব মানে তোমাদের ওপর প্রত্যেকের ওপর চোখ আছে, সেই ভদ্রমহিলা সেই গোলগাল চিয়ারা গায়ের রং খুব ফর্সা নয়, কালো করে গায়ের রং কালো করে গোলগাল চিয়ারা দেখো, খাটো করে 5 ফুট 4 ইঞ্চি কি 5 ইঞ্চি তার হাইট হবে, গায়ের রং কালো, কালো মানে কুচকুচে কালো নয়, উজ্জ্বল সম্বর্ণ, তোমার নিজের লোক, তোমার নিজেরই, বাইরের কেউ নয়, ও একা করেনি, ওর সাথে সাঙ্গপাঙ্গ আছে একজন, হ্যাঁ দিয়ে করেছে, করে তোমাদের ভালোটাও দেখতে চায়নি, যার জন্য তোমাদের এমন ক্ষতি করে দিয়েছে যাতে তোমরা মাথা তুলে না দাঁড়াতে পারো, প্রতিকার কিছু নয়, তাকে সামনে পেলে ধরে ঠেঙানো ছাড়া আর কিছু নয়। আচ্ছা এইভাবে প্রতিকার ওভার দ্য ফোন বলা হয় না, আপনি তো উত্তর দিনাজপুর, তুমি জানো, শোনো শোনো মা একটা কথা বলেছি বলে তুমি তুলতে যাবে না, বলেছি বলে ওটা খুঁড়ে তুলবে না, কোনো তান্ত্রিককে দিয়ে বলবে তুলে দাও, শোনো কোনো তান্ত্রিক যারা তন্ত্র সাধনা করে ভালো কাজ করে, খারাপ কাজ করে এমন লোককে বলবে না, যারা ভালো কাজ করে সেরকম লোককে ধরে বলো দক্ষিণ দিকে দেখো পোতা রয়েছে, খোলো, খুলে দেখলে হাড় ফাড় চুল ফুল অনেক কিছু পাবে দেখবে, বলুন কি বলতে চাইছে, ওই ওই তুলে ফেলে দেবে, ওটা যতক্ষণ আছে দেখো এমন একটা টাইম গেছে, তুমি নিজের লোককে হারিয়ে ফেলেছো, খেয়াল করে দেখো, তুমি নিজের লোককে হারিয়ে ফেলেছো, যার দ্বারা তোমরা খুব উপকৃত হতে, যে তোমাদের সবসময় সাহায্য করত, সেই লোককেও পর্যন্ত হারিয়ে ফেলেছো, আমি ভগবান নই, আমি তোমায় চিনি কি বলো, নাকি জানাশোনা ফোন, নাকি এরকম জানাশোনা ফোন, হ্যাঁ তবে আমি কেন এতটা চ্যালেঞ্জ দিয়ে বলি, চ্যালেঞ্জ দিয়ে বলি, সব জায়গায় ঘুরবি লাস্টে আমাকে যাস, তাহলে বুঝবি যে ভিগুদা কি, ঠিক পড়াশোনা হয়, এখন মনোসংযোগে ডিস্টার্ব হচ্ছে, বন্ধু বান্ধব থেকে বিপদ আছে, বন্ধু করে দুটো বন্ধুর সাথে মেশে, দুটো বন্ধু ওর প্রিয় বন্ধু, অতগুলো বন্ধুর মধ্যে দুটো বন্ধুকে বেশি বিশ্বাস করে, যেটা রোগা ঢেঙা করে রোগা মানে পাতলা চেয়ারা সেই বন্ধুটার সাথে মিশতে পালন করবে, রাখছি মা আর বলবো না, একদম তারা তারাপীঠে এসো, আসনে বসলে ফটফট করে সব বলে দেবো, বলুন কি বলতে চাইছেন, ফটফট করে সব বলে দেবো, ওর জন্য পয়সা লাগে না, আচ্ছা এসো ঠিক করে দেবো, আর কোনো তান্ত্রিক ভালো তান্ত্রিককে ধরে বলো দক্ষিণ দিকে পোতা আছে ভিগুদা বলে, যেটা তোল ওতো যা খরচা লাগবে তোকে দিয়ে দেবো, তুই তোল, আমরা আমাদের হাত দিতে বারণ করেছি, হ্যাঁ আরে বাবা যারা করে তারা যারা খারাপ কাজ করে সে তার তান্ত্রিক দিয়ে ধরে করেছে, মানে এখন আপনি বলুন এই যে ভিগুদা এতগুলো কথা বললেন পুরোটাই সঠিক বলেছে, একদম সঠিক, যে ডাক্তার রোগ ধরতে পারে আমি বারবার বলি সে ঠিক ওষুধটা দিয়ে দিতে পারবে, তুমি 1000টা ওষুধ দেবে তোমার কাজ হবে না, তোমরা ওই জন্য বলো ঠকে গেছি, জ্যোতিষশাস্ত্র বিশ্বাস করি না, তন্ত্র ভাঁওতা, তা নয়, কিন্তু এটা বহু বছর পুরনো মানে এ থেকে আসছে, ইউটিউব তুমি যদি আমার প্রোগ্রামগুলো যারা দেখতে চায় ইউটিউব সার্চ করবে, সিভিকো আসো সার্চ করলে সব পেয়ে যাবে, ইউটিউব সার্চ করে দেখবে আমি কি বলছি, অনেক শিক্ষামূলক জিনিস বলেছি সেখানে শুনবে, সেখানে দেখে দেখে করো, সেখানে করলে কাজ হবে, যে যেরকম দেখো এরম আছে বেহালা মহিলা দুনিয়া জ্যোতিষী দেখে যে স্বামী স্ত্রী অশান্তি কেউ ঠিক করতে পারেনি, স্বামী অন্য মহিলার প্রতি আসক্তি কেউ ঠিক করতে, ওইটা হয়েছে ঘটনা সেদিন ফোনে বলেছিল মনে আছে, বা তার ফোন নম্বর আছে, যাকে কিছু ঠিক করতে পারেনি, তাবিজ কবজ অমুক তমুক সব পড়েছিল,
পড়ে পড়ে লাস্টে আমার কাছে এসেছিল। আমি ওকে বলেছি তুই একটা কাজ কর, ও ভেজে বোধহয় অনেকগুলো টাকা খরচা বলে, এ আবার কি বলে ভিগুদা বোধহয় অনেক টাকার বিল করবে মনে হয় দেখি, ওরা ভেবেছিল। আমি বুঝতে পেরেছি, আমি তো মানে ঢুকলেই বলে দিই কি ও কি ভাবছে। আমি ওকে বললাম তুই ভাবছিস এই জন্য এসছিস, বলে একদম আপনি তো সব বলতে পারেন জানেন। আমি তুই এক কাজ কর, তুই ওই মঙ্গলবার দিন বজরংবলীর দিন বজরংবলী ফটোতে বা মন্দিরে প্রণাম করে ডান কাঁধে সিঁদুর কপালে পরে আর চুড়ি পরে, চুড়ির দোকান আছে কাঁচের চুড়ি এসব পরিস তো? বলে হ্যাঁ পরি কাঁচের চুড়ি, হলুদ রঙে, হলুদ বা কমলা, কমলা রঙে দুগাছি দুগাছি চার গাছি চুড়ি হাতে পর, হাতে পরে থাক। 20 দিন কি 22 দিন পর ফোন করে বলছে, মানে এত আশ্চর্য জিনিস বলেছিলাম আমি কল্পনা করতে পারিনি। আমি লাখ লাখ টাকা খরচা, পাথর পাথর তাবিজ নিয়ে লাখ টাকা বেশি খরচা করেছি আর আপনি আমাকে বলেছেন চুড়ি কিনে পড়তে, বলে এটা আশ্চর্য। প্রথমে ভেবেছে তো ফালতু উল্টো পাল্টা বলছে, পড়েছিল বলে দেখি না পড়ে কি হয়। পরে স্বামী এখন নাকি ওকে ছাড়া কাউকে চেনে না। আর একটা আছে অষ্টগন্ধা তিলক, ওটা হচ্ছে তার ওপরে অষ্টগন্ধা তিলক দেবী দশকর্মার দোকানে পাওয়া যায়। অষ্টগন্ধা যারা, যাদের স্বামী বা স্ত্রী অন্য পুরুষ মানুষের সঙ্গে আসক্তি, মানে মানে স্বামীকে দেখে না বা স্বামী অন্য মহিলার প্রতি আসক্তি, তার বউকে দেখে না, খরচাপাতি দেয় না, কিছু করে না, আগে করতো খুব ভালোবাসতো, মানে বউ আন্তর্জীবন, এখন সে অন্য পাল্লায় পড়েছে, অষ্টগন্ধা তিলক পড়ে থাকে সকালে। তোর কথা শুনে চলবে মানে, মানে সেই বলে, সেই বলে না সেই বিড়ালের মতো কুকুরের মতো তোর পেছনে ঘুরবে একদম। তাহলে দেখুন মানে বিভিন্ন জায়গায় গিয়ে কত মতামত, মনামনি ছটপটি ছটপটি তোমার, তারপরে এই জটাকেশর নাগকেশর সব অনেক আছে আমাদের কাছে, আছে অনেক জিনিস আছে। এবং বৃন্দা কিন্তু এভাবেই একদম ন্যূনতম উপায়ে আপনাদেরকে আপনাদের মানে সমস্যাগুলো সমাধান করে দেন, একদম আপনাদের কল্পনার অতীত এত সামান্য জিনিস দিয়ে সমাধান আপনাদের দিয়ে দেবেন যে আপনারা ভাবতেও পারেন না। কারণ আপনারা তো বিভিন্ন জায়গায় গিয়েছেন, সেখানে গিয়ে লাখ লাখ টাকা খরচা করেছেন, অনেক পাথর পড়েছেন, অনেক তাবিজ কবজ নিয়েছেন, কিন্তু কিচ্ছু ফল পাননি। এবং অবশেষে যখন শ্রীভৃগু আসলের কাছে আসলেন, বুঝতে পারলেন যে কত সহজভাবে নিজেকে ভালো রাখা যায়। আসলে আমরা এখন যেহেতু জাঁকজমকপূর্ণ ব্যাপারগুলোকে এত ভালোবেসে ফেলি, তাই সহজ সরল জায়গাগুলোকে ভুলে যায়, কিন্তু বাঁচার সবচেয়ে যে মানে আমাদের ভালো জায়গা সেটাই হচ্ছে ওই সহজভাবে বেঁচে থাকা। সহজভাবে যদি আমরা বেঁচে থাকতে পারি, ভৃগুদা যেভাবে আমাদের বলেন, তাহলে কিন্তু আমাদের জীবনটাও আমাদের কাছে অনেকটাই উপভোগ্য হয়ে ওঠে। তাই যারা কাজ করাতে চাইছেন, আপনারা আগামী 5ই জুন বুধবার ফলোহারিণী অমাবস্যা তিথিতে কাজ করাতে পারেন। অশুভ ফলকে নাশ করে জীবনে শুভ ফলের সূচনার জন্য এই দিনটিকে আপনারা অবশ্যই নির্বাচন করুন এবং ভৃগুদা তারাপীঠে উপস্থিত থেকে আপনাদের কাজ করাবেন। তো যারা যারা করাতে চাইছেন বুকিং নাম্বারে ফোন করে নিন। একজন ফোনে আছেন, অনেক সময় ক্যান্ডিডেট আসতে পারছে না বা এমন বয়স্ক অসুস্থ বা কেউ কিছু করে রেখেছে, সেখানে হয়তো আমিও যেতে পারছি না, এমন হতে পারে অনেক দূরে আমি যেতে পারছি না, অসুবিধে গেলে ঠিক হয়ে যাবে, গেলে সঙ্গে সঙ্গে ঠিক করে দেবো, তুলে দেবো কিছু থাকলে। যাক গে, যেন ফটো এসেন্সিয়াল, ফটো তোমার ছেলে বা মেয়ে অন্য পথে চলে যাচ্ছে, তোমাদের এই নিয়ে স্বামী স্ত্রী, তোমাদের বাবা মা তার মেয়ে বা ছেলেকে ঠিক করতে পারছে না, ছেলে তো কিছু পড়বে না দিলে, তাই স্বাভাবিক কিছু করবে না, কি করবে তারও অনেক পদ্ধতি আছে, একে ঠিক করতে হবে, নিজের বসে আনতে হবে, তারও ব্যবস্থা আছে, কি করে বসে আনা যায়, কন্ট্রোলে করা যায়। বাস্তু যদি তোমার নেগেটিভ কিছু থাকে, তাহলে কিন্তু সেই বাড়িতে থেকে তুমি জীবনে কিছু করতে পারবে না, জীবনে তোমার ভালো হবে না। আমার কাছে আসতে আমার কথা না, কোনো অভিজ্ঞ লোক দিয়ে আগে বাস্তুটাকে ঠিক করবে। বাড়ি বাস্তু অনেক নেগেটিভ জিনিস থাকে অনেকের, বাস্তুতে অনেক রকম জিনিস দেখা যায় বা অনেক রকম অনুভব করা যায়, এবং সেই বাস্তুতে থেকে প্রত্যেকেরই ভালো ভালো যাচ্ছে না, কোনো শুভ কিছু হচ্ছে না, সবসময় যেন একটা অশুভ জিনিস তাড়া করে বেড়াচ্ছে। বুঝে নিতে হবে তোমার বাস্তু কোনো নেগেটিভ আছে, কোনো গণ্ডগোল আছে, ডিস্টার্ব আছে। কোনো অভিজ্ঞ লোকদের দিয়ে আগে বাস্তুটাকে ঠিক করো। যেই বাড়িতে থেকে তুমি কাজ করছো, অ্যাপ্লিকেশান করছো, সব করছো, পড়াশোনা করছো, ওই বাড়িতে থেকে সেই বাড়িটা যদি ডিস্টার্ব থাকে তাহলে তোমার কী করে ভালো হবে? বাড়ি তোমার ঠিক রাখতে হবে।
উত্তর পূর্ব কোণ হচ্ছে দেবতা স্থান, সবসময় মনে রাখবে, ছোট্ট জিনিস বলে দিচ্ছি, উত্তর পূর্ব কোণটা কিন্তু দেবতা স্থান বলে। সেই দেবতা স্থানে যদি কল, বাথরুম বা এইসব করে রান্নাঘর এসব করে বসে থাকো, তাহলে কিন্তু বাস্তু অটোমেটিক তোমার ভালো ভালো যাবে না, এটাও ঠিক। এবার এমনও আছে তোমার নিজের লোক, বাইরের লোক কিছু করে না, নিজের লোকরাই বেশি ক্ষতি করে, অশুভ তন্ত্রক্রিয়ার দ্বারা তোমাদের ক্ষতি করে রেখে দিয়েছে, সব কিছু আটকে দিয়েছে, এরকমও আছে। সেই জায়গাটা ঠিক করতে হবে, ঠিক করলে অভিজ্ঞ লোকের প্রয়োজন আছে। অনভিজ্ঞ লোকের কাছে গেলে ঠকে মরে যাবে, ওই 10 জায়গায় ঘুরে তখন বলবি জ্যোতিষশাস্ত্র মিথ্যে, তন্ত্র মিথ্যে, এসব ভাঁতাবাজি, এসব ঢপবাজি, ঢপ দিয়ে পয়সা নিয়েছে, এসব বলবে। আচ্ছা, যিনি ফোনে আছেন আপনি আর একটু ওয়েট করুন। যারা অনলাইন বুকিং করতে চাইছেন আপনাদের জন্য বুকিং নাম্বার 6289628228, মানে অনলাইন যারা কনসালটেশন করতে চাইছেন আপনারা এই নাম্বারে কনসালটেশন করুন। সেটা জানেন, যারা অনলাইনে কনসালটেশন করেন আপনাদের কিন্তু আগে এই নাম্বারে ভিজিট পে করতে হবে, তারপরে আপনারা কনসালটেশন পাবেন। আর যারা সরাসরি এসে যোগাযোগ করতে চাইছেন আপনারা বুকিং নাম্বার 9830317358 আর একটি নাম্বার 9903899266, এখানে এই দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের মাধ্যমে বুকিং করে নিন। চেম্বার পাচ্ছেন মঙ্গলবার করে, আপনারা সরাসরি দেখাতে পাচ্ছেন ব্যারাকপুরে সৌভাগ্যচক্র চেম্বারে, 15 নম্বর রেলগেট, নিভা ফার্নিচারের দোতলায়, 5টা থেকে 9টা অবধি এখানে ভিগুদা থাকছেন। বৃহস্পতিবার করে আপনারা পাচ্ছেন গড়িয়াহাটের ভাগ্যচক্র চেম্বারে, খাদিমসের শোরুমের পাশে, হিন্দুস্তান মাঠ, মানে 1 নম্বর হিন্দুস্তান মাঠ হচ্ছে অ্যাড্রেস। আর তাছাড়াও প্রতি শনিবার করে আপনারা ভিগুদাকে পাচ্ছেন হাওড়া ময়দানে নবদিশা চেম্বারে, শরৎ সদনের বিপরীতে রেমন্ডসের শোরুমের পাশে। আর ভিগুদার নিজস্ব চেম্বার রয়েছে আর মা অন্নপূর্ণা জ্যোতিষ কার্যালয়, 38 বেনিয়াটালা স্ট্রিট, শোভাবাজার, কলকাতা 5 হচ্ছে অ্যাড্রেস। এখানেও আসতে হলে আপনাদের সেই একই বুকিং নাম্বারে ফোন করে আসতে হবে। এত উপকৃত হয়েছে মানে কল্পনা করা যায় না, মানে ফোন দেখলে কত ভিউয়ার্স আছে, মানে এতে মানে চিন্তা কর। বলেছিলাম কালো বিচুটি কালো ধুদরা, কালো বিচুটি কালো ধুদরা যদি মানে অনুমতি নিয়ে তুলতে হয় আগের দিন, নিয়ে তুলে জানো না যে নিজের বাড়ি গ্রামে গঞ্জে দেখবে নিজের ঘরের পাশে আছে, নিজেই জানি না যে কত সুন্দর কাজ হয়, মানে কি অপূর্ব কাজ হয়, চিন্তা করলো ভালো দারুণ কাজ হয়েছে। কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে, কেউ তোমাকে মানে খারাপ তন্ত্র করে কিয়া কাজ করে সব গণ্ড মানে সব গণ্ডগোল করে করে দিয়েছে। কালো বিচুটি কালো ধুঁদরা বা ব্ল্যাক ম্যাজিক বা একটা কী বলে ওই যে ওই জিন ফিন টাইপের বা কিছু করে থাকলে, কালো ধুঁদরা কালো বিছুটি, কালো বিছুটি মানে ওখানে 100 টাকা দাম, ওরা নেয় 500-600 টাকা চায়, ওরা বুঝতে পারে, ওরা চট করে দেয় না, কাল তো বলে পরশু পাবেন, টাকা অ্যাডভান্স করে যান, এরা অ্যাকচুয়ালি 100 টাকা দাম। এটা ডাল, আচ্ছা, কালো ধুঁদরা নিয়ে ওটা চন্দন মাখি ধুয়ে চন্দন মাখি এইভাবে ধরে যদি রিংস থিং হুম পড়সা মানে মানে তারামার বীজ বীজ বীজমন্ত্র 108 বার যদি পড়া যায় বা একটা একটা রূপর তাবিজে ঢুকিয়ে এরমভাবে ধরে রিংস থিং হুম পড়সা রিংস থিং হুম পড়সা রিংস থিং হুম পড়সা রিংস থিং হুম পড়সা এইভাবে গুনতি রাখতে হবে, 10, 10, 20, 10, 30 এইভাবে 108 বার জপ করে যদি নিজের নামে সংকল্প করে হাতে পড়বেন 100% আপনার 1 সেকেন্ড যাবে না, আপনার শরীর দেবেন কেমন ভালোর দিকে চলে, আপনার হালকা হালকা লাগে, কেমন দেখবেন ভারী কিছু বেরিয়ে যাচ্ছে, বুঝতে পারবেন আপনি যে আমার কি চেপেছিল যেন বেরিয়ে গেল, শরীরটা কেমন হালকা হয়ে গেল দুম করে। আপনার 500 মাইল দূরে থাকবে, 5000 মাইল দূরে থাকবে, সে আপনার কাছে ঘেঁচতে পারবে না, কত সুন্দর কাজ দায় করে দেবেন, কোনো জ্যোতিষ কাজ যেতে হবে না। আপনি আমাকে ফোন করে বলবেন যে ভিগুদা কি অপূর্ব জিনিস বলেছেন, ব্যবসা খারাপ যাচ্ছে, ব্যবসা পাশের দোকান দুর্দশা চলছে, তোমার চলছে না কেন, তার মানে তোমার ব্যবসাকেও খারাপ করে দিয়েছে এটাও হতে পারে, ব্যবসায় চোখ লাগিয়ে দিয়েছে এটাও হতে পারে, তারও পদ্ধতি আছে, কত সুন্দর টোটকা আছে, ছোটো ছোটো জিনিস আছে, জিনিস দেখে তুমি করতে পারো, তোমার ব্যবসা দেবে বাম্পার চলবে। সুদর্শনা মূল আর ব্রহ্মজ্যোষ্ঠী মূল একসাথে নিয়ে যদি হাতে বেঁধে যদি ব্যবসা করো দুর্দশা কাজ হবে ব্যবসায়। আচ্ছা, বাম্পার তোমার দেখবে চোখ লাগা কেটে গেছে, তোমার খদ্দের কাস্টমার তোমার দোকান ধরতে হবে, খালি দোকানে আসবে সব সময় বুঝতে পারবে কি আছে। দেখ একদম না, ফোন আমি কেটে দিয়েছি কারণ আজকে অনুষ্ঠানে আর বিশেষ সময় নেই। তো এই যে এই টোটকাগুলোর কথা ভিগুদা বললেন, এগুলো অবশ্যই আপনারা নিশ্চয়ই শুনেছেন, আসবে আমার কাছে আসবে, আমি বলে দেবো, শিখিয়ে দেবো। আর ফলোয়ারে নিয়ে অমাবস্যার জন্য ভিগুদা তুমিও কাজ করতে পারবে, তুমিও লোককে ভালো করতে পারবে।
আমি তো শিখিয়ে দেবো। এবং 5ই জুন যারা কাজ করাতে চাইছেন আপনারা সত্য যোগাযোগ করে নেবেন, বারে বারে বলছি, মানে আর অল্প কয়েকটি বুকিং ভিগুদা নিতে নেবেন, অর্থাৎ এই সময়ের মধ্যে অবস্থা আপনারাও জানেন, বলার দরকার নেই যে জায়গা পাওয়া যায় না, ট্রেনেতেও জায়গা পাওয়া যায় না, আগে থেকে টিকিট কাটতে হয়, যদি যদি ট্রেনে যেতে হয় সব জানো আগে থেকে। ওই সেই মরার সময় হরিনাম কীর্তন, আমি কালকে তারাপীঠ যাচ্ছি, আজকে 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 এসে বললে আমার কাজটা করে দিন তারাপীঠ যাচ্ছি হবে না, এটা জেনে রাখো। আগে থেকে নাম নথিভুক্ত করবে, ব্যাস বুক করে যাবে তাহলে। এবং যারা ভিগুদার হাত ধরে কাজ করাতে চাইছেন আপনারা সত্তর বুকিং নাম্বারে ফোন করে নিন, বুকিং করে নিন 9830317358 আর 9903899266, এই রয়েছে বুকিং নাম্বার। সকলে ভালো থাকুন, নমস্কার। জয় মাতারা, জয় বামতারা, জয় মাতারা, জয় বামতারা, জয় মাতারা, জয় বামতারা। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।